আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের কথাগুলো শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, যারা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতে চান, যারা জীবনটাকে সাজাতে চান কলমের কালির মাধ্যমে, যারা নিজের প্রতিভাকে বিশ্বের দরবারে প্রকাশ করতে চান এই কলমের শক্তিতে। তো চলুন কিছু কথা বলা যাক, খুবই সিম্পল কিছু কথা। যদি কথাগুলো শুনতে পারেন আর যদি মানতে পারেন, আমি আপনাদের কাছে বলতে পারি আপনার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। তো এখনকার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব বেশি সময় লাগবে না, হয়তো কয়েকটা মিনিট আপনার জীবন থেকে যাবে কথাগুলো শুনতে, বাট কথাগুলো হয়তো আপনার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। দেখুন, আমরা জীবনের অনেকটা সময় নিজের ইচ্ছের জন্য ব্যয় করি। যেমন মনে করুন যে খেলার ইচ্ছে হলে খেলার মাঠে পার করি, কখনো বাইরে যেতে ইচ্ছে হলে বাইরে যাই বা শপিং করতে যাই, খেতে যাই, বন্ধুদের বাসায় আড্ডা দিতে যাই, কখনো কখনো আত্মীয় বাড়িতেও কিন্তু বেড়াতে যাই। এইরকম করে আমাদের লাইফের অনেকটা বছর আমরা পার করেছি এবং এখনও করতেছি। কিন্তু দেখুন, সেই সময়টা ভালো ছিল, সময়টা অবশ্যই আমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট এবং খুবই ভালো ছিল। কিন্তু এখন আপনি যদি আপনার অতীতের ওই সময়গুলো ক্যালকুলেট করে দেখেন, তাহলে দেখবেন যে ওই সময়টা ভালো ছিল, কিন্তু আপনার হাতে কিন্তু ওই সময়ের কোনো রেজাল্ট নেই, কোনো আউটপুট নেই। তাহলে আপনার সময়টা কখন কাজে লাগাতে হবে, কখন কোন কাজে দিতে হবে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখন দেখুন, আপনি যদি পরীক্ষার কয়েকটা মাস, পরীক্ষার 2 মাস বা 3 মাস আগে থেকে যদি প্রত্যেকটা দিন 12 থেকে 16 ঘন্টা করে পড়ার টেবিলে দেন, জীবনের থেকে 3 মাস কিন্তু খুব বেশি সময় না। কিন্তু আপনি পরীক্ষার 3 মাস আগে থেকে যদি একটু রুটিন করে প্রত্যেকটা দিন যদি 10-12 ঘন্টা করে পড়াশোনা করেন, তাহলে আপনার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন মনে করুন, আপনি পরীক্ষার 3 মাস আগে থেকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা করে পড়ার টেবিলে দিলেন, কিন্তু আপনার অন্য একটা বন্ধু পরীক্ষার আগেও বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, খেলা করা, টিভি দেখা, এভাবে সময় পার করে দিল, পরীক্ষাতে কিন্তু আপনি অবশ্যই ভালো রেজাল্ট করবেন, আর আপনার বন্ধু সে অবশ্যই খারাপ রেজাল্ট করবে। এখন পরীক্ষার পরে আপনি কিন্তু আবার আড্ডা দিতে পারবেন, বন্ধুর বাসায় বেড়াতে যেতে পারবেন, রেস্টুরেন্টে খেতে যেতে পারবেন, আত্মীয়দের সাথে দেখা করতে পারবেন, কিন্তু আপনার হাতে একটা ভালো রেজাল্ট আছে। কিন্তু আপনার ওই বন্ধুর তার কিন্তু কিছুই নেই, সে আগেও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, এখনও বন্ধুদের সাথে আড্ডা দেয়, কিন্তু তার রেজাল্টও খারাপ। সুতরাং বন্ধু মহল বা আত্মীয় মহলে তার কিন্তু ইমেজ যেটা ছিল সেটা কিন্তু আরও কমে গেছে, তাকে তার আত্মীয়রা কিন্তু আরও খারাপ দৃষ্টিতে দেখবে, বন্ধুরা বলবে তুমি স্টুডেন্ট হিসেবে খারাপ। কিন্তু আপনার ক্ষেত্রে দেখেন, আপনি যদি 3টা মাস কষ্ট করে রেজাল্টটা একটু ভালো করতে পারেন, আপনার বন্ধুরা আপনাকে সম্মান করবে, আত্মীয়রা আপনাকে আদর করবে, গ্রামবাসী এবং টিচাররাও আপনাকে বাহবা দেবে। তাই আমি বলবো, জীবনের পরীক্ষার আগের সময়টুকু অন্য কাজে নষ্ট না করে মূল্যবান এই সময়টাকে মূল্যায়ন করতে শিখুন। আপনি যদি এটা করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এবং যতটুকু আপনি আশা করেছিলেন তার থেকে বেশি কিছু জীবনে ফিরে পেতে পারেন। তাই আপনাদের সকলের কাছে, যারা স্টুডেন্ট আছেন, যারা ভালো রেজাল্ট করতে চান, যারা জীবনটাকে সুন্দর করে সাজাতে চান, ভবিষ্যতে অনেক উপরে নিজেকে নিয়ে যেতে চান, তাদেরকে বলবো, অনুরোধ করব যে পরীক্ষার 3টা মাস আগে এই 3টা মাস শুধু বই, টেবিল এবং পড়াশোনা, পরীক্ষার এক্সাম এগুলাতে সময় দিন, অন্য কোনো কিছুতে সময় না দিয়ে। কারণ দেখেন, অন্য সব কিছুই আপনি করতে পারবেন, পরীক্ষার পরেও করতে পারবেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে আত্মীয়র বাড়ি যাওয়া, খাওয়া দাওয়া, গল্প করা, টিভি দেখা, ফেসবুকিং করা, সব কিছুই আপনি পরীক্ষার পরেও করতে পারবেন, আবার পরীক্ষার আগেও কিন্তু আপনি এগুলো করছেন। তো পরীক্ষার 3টা মাস একটু মন দিয়ে, ইচ্ছে শক্তিটাকে বাড়িয়ে, নিজের সব কিছু ভুলে যেয়ে বইকে সময় দিন, টেবিলকে সময় দিন, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, নিজের সেলফ ডেভেলপমেন্ট করুন, নিজে নিজে পরীক্ষা দিন, নিজে নিজে ইভালুয়েট করুন। দেখবেন আপনার রেজাল্ট ভালো হওয়াটা একদম আবশ্যক, আপনি না চাইলেও রেজাল্ট ভালো হয়ে যাবে। শুধু আপনার নিজের কষ্ট করে একটু পড়াশোনা করতে হবে এবং নিজেকে মোটিভেট করতে হবে। তো আশা করি কথাগুলো যদি মানতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবে। এবং আপনাদের সকলের জন্যে দোয়া রইল, শুভকামনা সকল পরীক্ষার্থীদের জন্য, ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।